काचेर चूड़ी शिवली फुलेर नलुक देबो देबो काचेर चूड़ी खोपाय आमी बेधे देबो हलुद सोना झुरी दुपुर देबो झुमको लतार कलका पारेर शाड़ी शालुक फुलेर मेघ मलुके हावा टाने गाड़ी ओ काशफुलेर ओई दूध सादा रंग आकाश बुझी साजे অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে চলে এসেছি মহেশতলার বাটানগরে, যেটা আমাদের এলাকার মধ্যেই অবস্থিত। তো আজকে পঞ্চমী, পঞ্চমীর দিন মাকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো এই হচ্ছে বাটার নিউল্যান্ডের প্যান্ডেল, যেখানে ঠাকুরটা ভীষণ সুন্দর করা হয়েছে প্রতি বছরের ন্যায়। কিন্তু এই বছর প্যান্ডেলে খুব একটা বেশি জোর দেওয়া হয়নি, কারণ প্যান্ডেলটা নর্মাল করেছে। কিন্তু একটা জিনিস ভালো লাগছে কি প্যান্ডেলে বেশ বসার জায়গাটা অনেক বড় করেছে। এবার মানে আমরা দেখে এসেছি বিগত দু তিন বছর ধরে বাটা সেই রকম ভালো কিছু করছে না, কিন্তু দু বছর আগে বাটা কিন্তু এত সুন্দর থিম দিয়ে এখন পুজো করছে, পুরো কলকাতায় কিন্তু নাম ছড়িয়ে গেছিলো এই বাটার, মানে মহেশতলার এই বাটার নাম চারিদিকে ছড়িয়ে গেছিলো। আজকে একটা কুইজ প্রতিযোগিতা হচ্ছে, মানে একটা কুইজ কন্টেস্ট হচ্ছে, সবাই কুইজে অংশগ্রহণ করেছে, ভীষণ ভালো লাগছে। এই বাটার মানে এই বাটার পাশে কিন্তু মেলা বসেছে, মেলাটা তোমরা দূরেই তোমরা দেখতে পাচ্ছ যে মেলা বসেছে। পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো এবং এই প্যান্ডেল এবং প্যান্ডেলের প্রতিমা ঘুরিয়ে দেখাবো। বাট বাটা আমাকে কিন্তু একটু নিরাশ করলো, কারণ এই বাটা আমাদের মহেশতলা চত্বরের সবথেকে সেরা পুজো হয় এবং কলকাতার মধ্যে সেরা অন্যতম পুজো হয়। কিন্তু এই বছর প্যান্ডেলে একদমই জোর দেয়নি, ভীষণ
সময় যতই অচে না হোক উৎসবের পরশ লাগুক প্রাণে, আলোয় আলোময় হয়ে উঠুক রূপ লাবণ্য, এতটুকু আধার যেন না থাকে মনে। মায়ের আশীর্বাদে তো সবার অধিকার, তাই সময় যতই অচে না হোক উৎসবের পরশ লাগবেই প্রাণে। শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নুপুর দেব ঝুমকলতার কলকাপারের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। Joy Personal Care celebrates the spirit of Durga Puja in Bengal.
আজকের দিনটা ব্যাপক কাটলো, কারণ এই যে অনুষ্ঠান আপনারা দেখলেন এবং আমি যে দেখলাম ভীষণ ভালো লাগলো। এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান বাটাতে হচ্ছে, এটা প্রতি বছর হয়, সত্যি মন জয় করে নিল। আর ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এইভাবেই সুন্দর সুন্দর লোক সংস্কৃতি এবং সুন্দর সুন্দর প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমি যখন এখানে এসেছিলাম প্যান্ডেলটা আমাকে হতাশ করেছিল, কিন্তু ঠাকুরটা এত সুন্দর হয়েছে এবং তার কথা এত সুন্দর একটা প্রোগ্রাম দেখলাম এবং এই যে সময়টা কাটালাম, এই যে দু ঘন্টা যে এখানে কাটালাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তোমরা যারা মানে কলকাতার কাছাকাছি থাকো তারা অবশ্যই বাটানগরে আসো, এবং তোমরা যারা মহেশতলা বাটানগরে থাকো তারা অবশ্যই এখানে এসে সময় কাটাও। এই প্যান্ডেলটা কিন্তু এবারে অনেক বড় হয়েছে, যাতে সবাই বসে গল্প করতে পারে এবং আড্ডাও দিতে পারে। এই চারটে দিন এখানে সব কিছু ভুলে সব ধর্মের মানুষেরা এখানে এসে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার পাশাপাশি মাকে দর্শন করে যাও এবং খুব ভালো কাটো তোমাদের এই পুজো।